তো হ্যালো ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন আমি শ্রীমদ্ ভাগবত গীতার 3 নম্বর শ্লোক পাঠ করে তোমাদের সকলকে শোনাচ্ছি। যদি পাঠে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে পাঠ করতে করতে বা উচ্চারণে, তোমরা ক্ষমা করে দিও। তো বেশি কথা বলবো না, তাহলে শুরু করি। পশ্চৈতাম পাণ্ডুপুত্রা নামাচার্য মহতিম চমুম বুড়াম দ্রৌপদ পুত্রেন তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছেন। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। পঞ্চ পাণ্ডবের পত্নী দ্রৌপদী পিতা দ্রৌপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রৌপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন, যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে। দ্রোণাচার্য এ বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রৌপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার হৃদয় সত্যনিষ্ঠা ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলাকৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনি পরিচালন করেন। যে শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকে পেয়েছিলেন, দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন, যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন, কারণ কারণ তারাও সকলে কারণ তারাও সকলে তার প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মাঠে কোনো যদি পাঠ করতে করতে কোনো যদি ভুল উচ্চারণ করে থাকি তো ক্ষমা করে দিও। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে, এখানেই শেষ করলাম। রাধে রাধে।